সালের তেইশে মে পরবর্তী সেই দুর্যোগপূর্ণ দিনগুলোর কথা একটা মুহূর্ত আপনারা সারণ কর আজকে দুঃখ হয় যে বড়াইয়ের মাটিতে চোদ্দই মে দুহাজার গণতন্ত্রকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যামী চার নম্বরে বুথে বুথে সফর করে বড়াই দিয়ে ফেরার পথে আমার ওপরে যেভাবে প্রাণ ঘাটি হামলা হয়েছিল দুঃখ হয় সেই হামলাকারীরা সেই মদ্যপরা গাঁজা খোররা আজকে নাকি তৃণমূল সেজে গেছে এর চাইতে দুঃখের এর চাইতে লজ্জার কিছু হয় না কোথায় বন্ধু আপনাদের দেখা ১৬ তারিখ একটি অপদার্থ অকৃতজ্ঞ এমপি মেদিনীপুরের কুলাঙ্গার দিলীপ ঘোষ পাঁচ কোটি করে চার বছরে কুড়ি কোটি টাকা পকেটে নিয়ে মোহনপুর উদ্দেশ্যে ক্যাচ কলা দেখিয়ে একুশ সালের দোশ মেয়ের পরে যে উধা হয়ে গিয়েছিল হাতের তালুতে কর্পুর রাখলে বাতাসের সংস্পর্শে সেই কর্পূর যেমন মুহূর্তের মধ্যে উবে যায় সাংসদ দিলীপ ঘোষ দোসরা মে দু হাজার একুশের পর উধা হয়ে গিয়েছিলেন তার নামে লুক আউট নোটিশ জারি করতে হয়েছিল আজকে সেই দিলীপ ঘোষ সেই বড়াইতে মেরাপ বেঁধে মঞ্চ পাতিয়ে গাল ভরা বক্তৃতা দিচ্ছে আর যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বরা যারা বিজেপি রূপী সিপিএম এর হাতে আক্রান্ত যারা সর্বশ্রান্ত যারা লুটপাটে নিজস্ব সম্পত্তি খুঁজিয়েছিল ভাগবত প্রধানের মতো সংগঠক মাথায় লোহার রডের আঘাতে মুমূর্ষু হয়ে সাত দিনে কলকাতার পিজিতে যে জ্ঞান ফিরে পেয়েছিল তাদের বিরুদ্ধে দল বিরোধিতার তকমা আজকে কোথায় বোড়াইতে তো কাউকে তেরাগা পতাকা হাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল না সংগঠনটাকে বিজেপির হাতে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে বন্ধু যারা রাতে অন্ধকারে বিজেপির সঙ্গে পীড়িত করে প্রেম করে ফুসুর ফাসুর করে তারা কোন অধিকাংশ তৃণমূল কংগ্রেস কর্মীদের সমর্থন শুভেচ্ছা আশীর্বাদকে অতীত করে বিভিন্ন পদাধিকারী যে ঘুরে বেড়ায় এই প্রশ্ন চিহ্ন আমাদের থাকবে তা বলে ঘোষণা করতে চায় মোহনপুরে সার্বিক ভাবে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মূল্যবোধ যুব নেতা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়ে এক কাট্টা হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বিচ্ছিন্নতাবাদী সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে পুরো দস্তুর চান কবুল লড়াই লড়বে আজকে এক ডাকে মোহনপুরের সাতা তাঁবুদ থেকে বিচ্ছিন্নভাবে একটা ক্ষেত্র বাদ দিলে আপনারা যেভাবে কাতারে কাতারে সংগঠিত ভাবে অগণিত মানুষ চার পাঁচ হাজারের বেশি মানুষ এরকম বর্ষাকে উপেক্ষা করে গোটা একেবারে হাই স্কুল থেকে শুরু করে রঘুনাথ মন্দির পর্যন্ত এদিকে রামপুরার বর্ডার পর্যন্ত ওদিকে সিংারুই ছুইছুই। ছুই একাকার করে দিয়েছেন আজকে আবার বৃদ্ধ বনিতা জাত নেই পাত নেই ধর্ম নেই মুখে মমতার সোগান অন্তরে বিজেপির বিষকে উপরে ফেলার জন্য যেভাবে একাত্ম ভোট আপনারা দেখিয়েছেন আগামী দিনে তেইশে পঞ্চায়েতের নির্ণায়ক লড়াইকে সামনে রেখে আপনারা লড়তে পারবেন তো হ্যাঁ বলুন সবাই লড়তে হবে উনিশ সালে যেভাবে রক্ত ঝরেছে যেভাবে আমরা আক্রান্ত হয়েছে যেভাবে আমাদের জরিমানা দিতে হয়েছে যেভাবে একরের পর একর জমি চাষ বন্ধ করা হয়েছে এক কোটি টাকার বেশি নগদ জরিমানা যারা তুলেছে দোসরা মে দু হাজার একুশে বাংলা জুড়ে নমুলের জয় জয়কার হওয়া সত্ত্বেও আমরা বদলা নয় বদলের রাজনৈতিক তত্ত্বে অবিচল থেকে গেছি তা সত্ত্বেও কিছু সুবিধাবাদী কিছু ভ্রষ্টাচারী কিছু ধন্দাবাজ কিছু মালখর গাঁজারুরা আমাদের কিছু নেতৃত্বকে ম্যানেজ করে নিয়ে এলাকায় এলাকায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপিকে কে তলিয়ে দিয়ে নামধারী তারা কিছু কিছু এলাকার মূল সংগঠক নেতৃত্বদের ইচ্ছার বাইরে যারা লুট করেছিল সন্ত্রাস করেছিল পা ভেঙেছিল হাত ভেঙেছিল তারা চুপি সাড়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে গিয়ে বাঁচবার চেষ্টা করছে আর আমাদের কিছু আত্মজ্ঞান বিরোধী নেতৃত্ব তাদেরকে তলে তলে সাপোর্ট জোগাচ্ছেন এর বিরুদ্ধে আমাদের লড়াইকে নির্ণায়ক জায়গায় পৌঁছে দিতে হবে এখানেই আমাদের মূল বক্তব্য আজকে এই কর্মসূচিতে এলাকার জনপ্রিয় বিধায়ক নীলকমল বাবলুদার সহ আমাদের শুভেন্দুদের ডাকে বর্ণালীদের ডাকে উপস্থিত হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু আজকে রাজ্য বিধানসভায় একটি নির্ণায়ক বিল আসবে মুখ্যমন্ত্রী আমাদের সুপ্রিমো নিজে উপস্থিত থাকবেন তাই গতকালই দলের চিফ হুইপ সমস্ত বিধায়কদের হুইপ দিয়েছেন যে কুড়ি তারিখে বিধানসভা ছেড়ে যাওয়া যাবে না আজকে বলি গতকাল আমি বিধানসভাতে ছিলাম মোহনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেখানে সায়েন্সে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করার সুযোগ পাচ্ছে না বিধায়ক মহোদয়কে পরামর্শ দিয়েছিলাম বিষয়টি মাননীয় উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী অধ্যাপক দ্রাত্যবসুর নজরে নিয়ে আসতে আজকে একটা দশ মিনিটে আমি থানায় যখন বসে আছি হঠাৎ করে এলো বিধায়ক ফোন করলেন আজকে মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কাছে মোহনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে উচ্চ শিক্ষা অর্থাৎ বিজ্ঞান শিক্ষার যাতে সংস্থান ঘটানো যায় তার জন্য মাননীয় বিধায়ক নির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেছেন এবং মাননীয় মন্ত্রী বলেছেন বিভাগীয় দপ্তরের মাধ্যমে বিষয়টা তিনি বিবেচনা করবেন এবং সদস্য মহোদয়কে নির্ণায়কভাবে বিষয়টা জানাবেন এই তো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির দায়িত্ব এবং কর্তব্য আজকে কোথায় দিলীপ ঘোষ কুড়ি কোটি টাকার উন্নয়ন যারা আনাচে কানেছে। কিছু সৌরশক্তির বাতি লাগিয়ে দিয়েছিলেন সেই বাতি রাতের অন্ধকারকে জোনাকির আলো যেভাবে দূরীভূত করে সেই বাতি সেই ক্ষমতা সম্পন্ন নয় কয়েক লক্ষ টাকা লুটেপুটে নিয়ে বিজেপি তথা বামধারী রামরা বাণিজ্য করে নিলেন তার বিরুদ্ধে আমাদের বিরোধিতা কোথায় তাই পঞ্চায়েতের ত্রিস্তরের সার্বিক উন্নয়ন এলাকার সুসংহত ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় উন্নয়ন প্রকল্পকে যেভাবে নানান উদ্যোগে নানান ভাবে নানান মাধ্যমে প্রতি প্রত্যেকটি পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের বুথ সংগঠকদের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে মানুষের কাছে কৃপা ভিক্ষা করতে হবে মানুষের ধৈর্য ধরে বক্তব্য শুনতে হবে আপনি চায়ের দোকানে বসে পানের আড়াতে বসে কোথাও বা অন্য কোন জায়গায় বসে নিজেকে বাবু মনে করে তৃণমূল কংগ্রেসের গদিয়ান হিসাবে যদি বাবুয়ানি করার চেষ্টা করেন আঠারো সালে মনে রাখবেন সাতাশটা বুথে উনিশটা সংসদে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে আমরা পাঁচ হাজারের বেশি ভোটে জুলাই মাসের পঞ্চায়েত নির্বাচনে নির্ণায়কভাবে গিয়েছিলাম কিন্তু উনিশের মে মাসের বারো তারিখে লোকসভা ভোটে আমাদের প্রতিফলন কি সেটা তেইশা মে আমি দাঁতন বিধানসভার মুখ্য হিসাব রক্ষক হিসাবে সেখানে কাউন্টিং এজেন্ট হিসাবে সেখানে থেকে যখন ইভিএম খুলেছি দেখেছি আমাদের বিপর্যয় একমাত্র শিয়ালসাই অঞ্চলে বাইশ ভোট ছাড়া মোহনপুর অঞ্চলে হাতে গোনা দু তিনটি বোধ আমাদেরকে মুখ ঘুরে তাকিয়েছিল বাদ বাকি সর্বত্র পদ্মফুল ফুল মানুষ কাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল এ পাপ তো মমতার পাপ নয় এ পাপ আপনাদের আমাদের পাপ যারা পঞ্চায়েতটাকে জমিদারি মনে করে নিজস্ব স্বার্থকে চরিতার্থ করার স্বপ্ন দেখেছিলেন সাধারণ মানুষকে বেকুব মনে করে আমরা যা খুশি তা করবার যে মানসিকতা দেখিয়েছিলাম তার বিরুদ্ধে মানুষ নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছিল তাই তেইশের নির্বাচন আমাদের কাছে নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন একুশে সর্বক্ষেত্রে প্রস্তুত ছিল পরিস্থিতি মানুষের পক্ষে ছিল উনিশ পরবর্তী একুশ দু বছরে রামরূপী বামরূপী রামেরা যেভাবে এলাকায় অকাতরে নির্বাচন নির্যাতন নিপীড়ন উৎপীড়ন চালিয়ে মানুষকে জরিমানা করে জুলুম করে মারধর করে ঠেঙিয়ে চাষ বন্ধ করে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করেছিল তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতার পক্ষে প্রার্থীকে ভোট দিতে মানুষ অনুমুখ ছিল কিন্তু সেদিন আমরা নেতৃত্বরা মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা প্রমাণ করতে পারিনি বাংলায় তৃতীয়বারের জন্যে মমতাদির নেতৃত্বে ঘাস ফুলের ঝড় আসছে ঝড় তো উঠেছিল কিন্তু সেই ঝড়কে ধরবার মতো পাল মোহনপুরের ব্লক সংগঠনের পক্ষ থেকে দেখাতে পারা যায়নি এটা আমাদের ব্যর্থতা এটা নতমস্তকে স্বীকার করতে হবে তাই পরিস্থিতিগত পরিবর্তন প্রত্যেকেই আশা করেছিল সেই আশায় জল ঢেলে দিয়ে যারা সংগঠনকে পকেটস্থ করে ঘরে ঘুমাতে অস্তাদ আজকে তাদের কাছে পদাধিকার মোহনপুরের বিপ্লবী মানুষকে সচেতন করেছে তাই হতাশায় খবে অভিমানে কেউ গৃহবন্দী হননি তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে মোহনপুরের মাটিতে জগন্নাথকে সামনে রেখে তাই শপথ গ্রহণের জন্য অঙ্গীকার পালনের জন্য সামান্য ডাকে সেভাবে গাড়ি ঘোড়া সংগঠিত না করা সত্ত্বেও সাতাশটা বুথের অধিকাংশ বুথ থেকে কাতারে কাতারে আমাদের তৃণমূল কংগ্রেসের মা ভাই বোনেরা উচ্ছ্বাসের সঙ্গে অনুপ্রেরণার সঙ্গে উৎফুল্লতার সঙ্গে মোহনপুরের এই ভেতর বাজারে অঞ্চল পার্টি অফিসের ক্ষেত্রকে জনারণ্যে পরিণত করেছেন এটা আমাদের কাছে অ্যাসিড টেস্ট ছিল যে মানুষ আজকে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকে সাড়া দেন কিনা আপনারা সবাই একেবারে একশো পার্সেন্ট নম্বর পে পাস করেছেন আমি সর্বসমক্ষে ঘোষণা করছি আপনাদের আমি এই জন্য কুর্নিশ জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই জুহার জানাই আমি নতমস্তকে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি তাই আগামী দিনে শারদীয় দুর্গোৎসব সবাইকে নিয়ে পালন করতে হবে আমি চাই পরিস্থিতিগত কারণে নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়তো বা সৃষ্টি হয়েছে কিন্তু সর্বসমক্ষে এর যাতে বহিঃপ্রকাশ না ঘটে আমরা কারুর বিরুদ্ধে কেউ যেন দলীয়গতভাবে কোন রকমের মন্তব্য কটুক্তি না করি করজোড়ে সর্বসমক্ষে সর্বস্তরের নেতৃত্বদের কাছে আমি সবিনয় নিবেদন রাখছি তার কারণ তেইশের নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে আমাদের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিকে মানুষের শুভেচ্ছা সমর্থন আশীর্বাদকে জ্ঞাপিত করা আমাদের সকলের কাছে বড় চ্যালেঞ্জ তাই এলাকার বিধায়ক বিক্রম প্রধানকে সামনে রেখে শুধু মোহনপুরের পাঁচটি অঞ্চল না গোটা বিধানসভা ক্ষেত্রের তেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘুরে দাঁড়ানোর লড়াই আমরা সার্বিক ভাবে শুরু করে দিয়েছি আপনাদের সমর্থন আপনাদের অঙ্গীকার আপনাদের ওয়াদা আপনাদের শপথ এক্ষেত্রে আমাদের কাছে অসম্ভব ভাবে প্রার্থনীয় দিল্লির সরকার আজকে নির্বাচন এলেই টাকা থলি নিয়ে বেরিয়ে পড়ে দেখলেন তো তেরো তারিখে মহাকরণ বর্তমান আমাদের নবান্ন অভিযানের নাম করে যেভাবে কোটি কোটি টাকা করে গুটি গুটি কিছু লোক লোক কয়েক কয়েকটা হাজার যেভাবে অশান্তি তৈরি করার অপচেষ্টা হয়েছিল আমরা স্যালুট জানিয়েছি বাংলার পুলিশ প্রশাসনকে কৌশলগতভাবে যারা বিজেপির এই বিশৃঙ্খলা তৈরির অপকৌশলকে রুখে দিয়েছে মুখে চুনকালি নিয়ে তারা ঘর ফিরেছে ভাবলে অবাক হবেন আমি আজকে একটা খবর পেলাম আমাদের পুরাই এলাকার একটি একটি সন্ত্রাসী একটি দঙ্গাবাজ একটি মিসক্রিয়েন্ট নাম হচ্ছে বারিক গোবিন্দ বারিক সে কলকাতাতে নবান্ন অভিযানে পকেটে মার্বেলের গুটি এবং হাতে গুলতে নিয়ে ধরা পড়েছে সে মাল কোথাকার না বড়াই এলাকার তাকে পুলিশ গ্রেফতার করে তার বিরুদ্ধে প্রকৃত তদন্ত শুরু করেছে ভাবা যায় এরা কি ধরনের ষড়যন্ত্র করে বাংলার প্রশাসনকে তক্ত করেছিল যাতে গুলি চালিয়ে কিছু মানুষকে মেরে দেওয়া হয় এরা মরদেহ নিয়ে রাজনীতি করে বাংলায় নতুন করে আতঙ্ক সন্ত্রাস তৈরি করার অপকৌশল অপচেষ্টা ছকে রেখেছিল তাই আমাদের এখন থেকে সাবধান হতে হবে আমাদের ভেতরে যারা দাঙ্গাবাজ যারা ধান্দাবাজ যারা উনিশ থেকে একুশের মধ্যে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমাদের জনপ্রতিনিধিদের আমাদের সংগঠকদের নেতৃত্বদের বিরুদ্ধে নানান রকমের আচার ব্যবহার পাহাড় ভেঙে দেওয়া থেকে শুরু করে মাথা ফাটানো থেকে শুরু করে জুলুম জরিমানা থেকে শুরু করে নানান অপকৌশল প্রচেষ্টা সংগঠিত করেছিল তারা নানান ভাবে গোপনে দায়িত্বশীল নেতৃত্বের অগচরে তথাকথিত কিছু ধুইফ নেতাদের পারমিশানে দলে ঢুকে পড়ছে বন্ধুর সাধুর সাবধান খাল কেটে কুমির আনতে যাবেন না সেই কুমিরের গাছে আপনি বেমালুম চলে যাবেন আপনাকে পরে খুঁজে পাওয়া যাবে না যারা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার মনে আছে দু হাজার উনিশ সালের পনেরোই জুন গোলাপ বাগান ময়দানে নবনির্বাচিত সাংসদ সম্মানীয় বাবুকে শুভেচ্ছা জানানোর অভিনন্দন জানানোর একটি সভা সংগঠিত হয়েছিল সেই সভায় দিলীপ বাবুরা এভাবে উত্তেজনামূলক বক্তব্য দিয়েছিলেন এখান থেকেই ফিরে গিয়ে নিরয়ে আমাদের কর্মীদের মা হাত ভেঙে দাও রেমুতে আমাদের যুব নেতা নীলমণির ওপরে আঘাত নারায়ণের পরিবারের ওপরে তার মেয়ে নারায়ণেরও করেছে অমানবিক পৈসাচীর আক্রমণ হানা হয়েছিল আমার আমাদের যুব সংগঠক সুলতানকে পাহাত ভেঙে দেওয়া হয়েছিল আমাদের পরের সাউকে বইতাই যারা হেনস্থা করেছিল আমাদের পল্টু প্রধান পল্টু প্রধানকে মন্টু প্রধানকে কুচাইতে যেভাবে হারমাতরা অত্যাচারিত করেছিল যেভাবে আমাদের চার নম্বরের আঠারো বাটিয়াতে নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধি সিউলি পয়ডাকে তার ভাসুর হরমত বিজেপি নেতা সূর্য নেতৃত্বে গাছে দু ঘন্টার বেশি একজন মহিলাকে তার ভাসুরের দ্বারা গাছে বেঁধে রাখা হয়েছিল আজকে তারাই নাকি তৃণমূল সাজার চেষ্টা করছে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না আপনারা আজকে তৃণমূল কংগ্রেসকে ধর্মদের কাছে লুটেরাদের কাছে কোন স্বার্থে বিক্রি করে দেওয়া হচ্ছে গোটা মোহনপুরের মানুষ তার জবাব চায় জবাব দিতে হবে লড়াই চলছে চলবে তাই আমি বলি নানান কারণে বিভিন্ন দায় দায়িত্বে আমি অনেক সময় ব্লক এলাকার বাইরে থাকি আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেকে আহ্বান জানিয়েছিলেন আমি স্ববিনেয়ে বলেছি আমি সহযোগী হিসাবে গাড় হিসাব গাড়ি হিসাবে গাইড হিসাবে অবতারিতভাবে থাকব কিন্তু গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে যাকে বেশিরভাগ সময়ে দিনে ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে খুঁজে পাওয়া যাবে আজকে বলুন তাই আজকে জাগে ওঠার প্রশ্ন দেখা দিয়েছে কার হাতে কাদের স্বার্থে কাদের কর্তৃত্বে আজকে দলটা চলে যাচ্ছে তেইশের নির্বাচনের অশনি সংকেত আমরা একুশ সালে সুযোগ থাকা সত্ত্বেও মোহনপুর অঞ্চলে গোটা পাঁচেক বুথের বাইরে পতাকা উড়াতে পারিনি একমাত্র সিয়ালসাই অঞ্চলকে বাদ দিলে গোটা মোহনপুর একুশ সালেও ঢুকেছে তাই প্রান্তিক মনোবল হারানো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সংগঠকদের কাছে এমন মুখ নিয়ে হাজির করতে হবে যাতে স্লোগান ওঠে বিজেপি হটাও মোহনপুর বাঁচাও কিন্তু যারা দায়িত্ব নিয়েছেন তাদের স্লোগানের বহর কোথায় গুটি কয়েক লোক যে লোক দেখানি নাটক মানুষকে উৎসাহিত করা তো দূরের কথা দুর্বল করে দিচ্ছে তাই আমি অভিনন্দন জানাবো আজকে সমীর সর একটি প্রান্তিক পরিবার থেকে লড়াই করে উঠে আসে সংগঠন তাই দল বিধায়কের রেকমেন্ডেশনে ব্লক আইএনটিটিউসি এর দায়িত্ব তাকে গুরুত্বের সঙ্গে দিয়েছে আপনারা তাকে অভিনন্দন জানিয়েছেন আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন ভরসা রেখেছেন কি দোষ ছিল বর্ণালী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আজকে তো প্রমাণিত গায়ের জরে। অন্য রকমের কারিগুরি বিদ্যা করে প্রকৃত আস্থাশীল নেতৃত্বকে যারা দূরে রাখতে চায় মোহনপুরের মানুষ তাদের মেনে নেয়নি দিন মেনে নেবে না তাই আসুন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই সংগ্রামের আগামী দিনের রূপান্তরকরণের লড়াই এ লড়াই জিততে হবে আমি তাই বেশি কথা না বলে আজকে যেভাবে অগণিত মানুষ গত কতকগুলো দিনে প্রয়াস প্রচেষ্টাকে সাক্ষী রেখে সমস্ত নেতৃত্বকে কাউকে বাদ না দিয়ে এরকম একটি মহতি কর্মসূচিতে আহ্বান জানিয়েছেন নীলকমল সহ শুভেন্দু সহ সমীর সুর থেকে শুরু করে আমাদের বর্ণালী থেকে শুরু করে প্রবীণ নেতৃত্ব রথিন্দা থেকে শুরু করে শ্রী থেকে শুরু করে যুবনেতা মৃণাল থেকে শুরু করে আমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি লিডারকে আজকের এই কর্মসূচিতে থাকার জন্য আহ্বান জানিয়েছেন যারা ছিলেন তারা স্বাগতম যারা নেই আমি চাইব আগামী দিনের ভবিষ্যৎ কর্মসূচি কর্মপন্থা এলাকার মানুষ কি বলছে সেই সেন্টিমেন্টটা বুঝে আগামী দিনে আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে আমরা মোহনপুরের মাটির থেকে শক্তিশালী সমৃদ্ধ বলশালী সংগঠনে পরিণত করি কেউ বাদ আর কেউ থাকবে এ নীতি তৃণমূল কংগ্রেসের বিভাজনের নীতি নয় আমাদের ঐক্যবদ্ধতা গ্রহণযোগ্যতা মানুষের কাছে গুরুত্বপূর্ণভাবে নিজেদেরকে তুলে ধরবার মানসিকতা নতুন করে জাগিয়ে তুলতে হবে তাই আজকের এই কর্মসূচি নতুন দিনের বার্তা আপনাদের সকলের সঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা যারা মোহনপুরের ব্লকে মোহনপুরের বুকে জাতীয়তাবাদী সত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিরপেক্ষ রাজনীতি সবকিছুকে মান্যতা দিয়ে চলতে চাই আপনাদের আপনাদের কাছ থেকে এটা এক নতুন প্রেরণা আমি সভার সভাপতি গত কদিন ধরে ব্লক সংগঠন এবং অঞ্চল সংগঠনকে গুরুত্বপূর্ণভাবে বিকশিত করবার শপথ যারা যারা নিয়েছেন তাদের মধ্যে অগ্রগণ্য প্রবীণ নেতৃত্ব আদিবাসী গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক মোহনপুর অঞ্চল মোহনপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল দলের লিডার সম্মানীয় রথীন্দ্রনাথ মান্ডি মহোদয়কে আমি মঞ্চে জোহার নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি প্রণাম নিবেদন করছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নীলকমল নায়ক উনিশ সাল পরবর্তী সেই সময় সার্বিকভাবে দল যখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিল সেদিন নীলকমলকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি বলেছি মাখনদা ব্যস্ততার ভাবে নিশ্চিত ভাবে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ করলে স্বাগত বাকি সময় নীলকমল সহজের টিম তৈরি হয়েছে তার অঞ্চল তৃণমূল কংগ্রেসকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করিয়ে অঞ্চল তৃণমূল কার্যালয়কে নিজেদের কার্যালয়ে পরিণত করে সব সময় থেকে মানুষকে পরিষেবা যোগাবে আজকে আমাদের বর্ণালী থেকে শুরু করে আমাদের রাবুন থেকে শুরু করে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা আছে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা আছে এখানে ফরিদ থেকে সমিতা থেকে বিশ্বনাথ বাবু থেকে শুরু করে আমাদের অসীম মহাপাত্র এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের বিশিষ্ট নেতৃত্ব আহ্বায় আমাদের পাঁচ নম্বরের বিশিষ্ট নেতৃত্ব ব্লক স্তরের নেতৃত্ব শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের দে থেকে শুরু করে আমাদের নতুন নুরু ভাই থেকে শুরু করে নুরুভাই থেকে বনবিহারী দা থেকে শুরু করে এক নম্বরে তাপস থেকে কমলাকান্ত দা থেকে শুরু করে দিলীপ পাত্র পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমাদের গোরাচাঁদ দাস ব্লক কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব শিয়াল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দলের লিডার আমাদের ছাত্র সংগঠক সুব্রত থেকে শুরু করে বাদল ভাই আমাদের অত্যন্ত সদর্থক প্রান্তিক পরিবার থেকে তিলদা মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জননেতা বাদল বাবু আছেন তাকে অভিনন্দন জানাবো সঙ্গে সঙ্গে অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক নম্বরের সভাপতি অমূল্যদা আমাদের মামুনি থেকে শুরু করে সংযুক্ত থেকে শুরু করে আমাদের সান্তনা প্রবীণ জননেত্রী আমাদের ছন্দা জন্যে জন্য সবাই মিলে হাত তালিয়ে দেবে এই বয়সে যেভাবে ছন্দা বৌদিরা কার্তিক দ্বারা সুবল দ্বারা দলকে নতুন করে সংগঠিত করবার এরকম প্রয়াসে সাক্ষী হয়েছে সুমিত্রা আছে সর্বোপরি আমাদের বাবলুদা সর্বক্ষণের কর্মী হাততালি তালিয়ে দেবেন আপনারা আমাদের রেখা আমাদের মিতালি জয়ন্তী বেরা আছেন সান্তনা সেন আছেন এবং সুমিত্রা মাইতি আছেন আমাদের বৈতাজন জন থেকে নারায়ণ থেকে শুরু করে লক্ষণ থেকে শুরু করে প্রীতম থেকে শুরু করে বিকাশ থেকে শুরু করে আমাদের বিক্রম দাকে দেখতে পাচ্ছি কনককে দেখেছি কি উৎসাহ উদ্দীপনা নিয়ে বৈতা থেকে যেভাবে কয়েকশো মানুষের জনস্রোত হাজার পেরিয়ে গেছে সেই জন থেকে তারা ছুটে এসেছে এদিক থেকে রামপুরা আমাদের বড় কয়েকশো মানুষকে সংগঠিত করেছে আমাদের পশ্চিম বাগদা পূর্ব বাগদা সনগেড়িয়া দীপনগর এদিকে উত্তর মোহনপুরের দুটো পাট সিঙারুই ভগবানের মতো ছেলে রামকৃষ্ণ শ্যামসুন্দর থেকে শুরু করে সবাই ভাটিয়া থেকে দেবু থেকে শুরু করে আমাদের সপন বাগুলি থেকে শুরু করে আমাদের পলাশিয়া থেকে অমল যতিন্দা থেকে শুরু করে আমাদের সর্পস্তরের গাডরা থেকে আমাদের বিমল থেকে শুরু করে রাধাকান্ত থেকে শুরু করে সবাই আমাদের তিলদা ভাড়া থেকে অনিল থেকে শুরু করে বাদলরা আছে আমাদের ভাটিয়া আছে আমাদের মিনাল যুব সংগঠক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে আমাদের দু নম্বরের যুব সংগঠক দেবকুমার ছাত্র সংগঠক হিসেবে সুদীপ থেকে শুরু করে সবাই আছে সংখ্যালঘু নেতৃত্ব আমাদের ব্লক পর্যায়ের ইন্তাজুল ভাই থেকে শুরু করে খলিল মল্লিক থেকে শুরু করে আমাদের দু নম্বরের অঞ্চল সভাপতি বসরুল দা সংগঠক হিসেবে সৌমেন দাস থেকে শুরু করে আমাদের প্রবীণ নেতৃত্ব এক নম্বর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজসেবী আমাদের অনুকূল দা কোথায় গেলেন অনুকূলতা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ট্রেজারার রাজীব নায়ক থেকে শুরু করে যারা প্রতিনিয়ত তিন নম্বর অঞ্চলকে সংগঠিত করবার কাজে আত্মনিয়োগ করে আজকের এই মিছিলকে একটি ঐতিহাসিক কর্মসূচিতে রূপান্তরিত করেছেন রামপুরা শামসুল থেকে শুরু করে প্রভঞ্জন তথা ভোলা আমাদের সুবল আছে সর্বেশ্বর আছে আমাদের চন্দন আছে গুরুত্বপূর্ণ সংগঠকরা আমি অগণিত আমাদের সমর্থক সংগঠক নেতৃত্ব চিত্ত আছে আমাদের যুব সংগঠক এখানে স্বপন থেকে শুরু করে কেদার থেকে শুরু করে কেদার নেই সংগঠিত করে গেছে আপনারা সবাই আছেন আমি যাদের নাম নিতে পারলাম আবার যাদের নাম নিতে পারলাম না বীরেন দিনডা থেকে শুরু করে আমাদের সুভাষ দিনডা উনিশ সালের তেইশে মে পরে যে ভূমিকা নিয়েছে সুভাষের জন্য আপনারা একটা হাততালি দেবেন এই সমস্ত মানুষের জন্য আমাদের কৃতজ্ঞতা অবধারিত ভাবে থাকবে লটন পাত্র স্বপন গিরি শামসুন্দরদের কথা বলেছি তাই আজকে সুধীর জানা আছে আমাদের পশ্চিম বাগদার আমাদের মৃত্যুঞ্জয় না পশ্চিমের সভাপতি মৃত্যুঞ্জয় বেড়া নতুন সংগঠক শ্যামল থেকে শুরু করে উত্তম থেকে শুরু করে আমাদের যুবর মৃণাল থেকে শুরু করে কথা শিল্পীর ফরিদ আপনারা সবাই আছেন যেভাবে এটাকে বলাই আছে জামুয়ার আমাদের কাশিয়াবাগের গোপাল আছে আপনারা উত্তর মোহনপুরের রতন থেকে শুরু করে যারা একটা বড় চ্যালেঞ্জ যতীন আমি দেখতে পাচ্ছি আমাদের পলাশিয়ার গুরুত্বপূর্ণ সংগঠন আপনারা যারা জানমান দিয়ে আজকের এই কর্মসূচিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভারতীয় জনতা পার্টিকে মোহনপুরের মাটি থেকে উৎখাত করবার লড়াই এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংহতির প্রশ্নে এটাকে একটা চ্যালেঞ্জ আকারে নিয়ে এই সভাকে সর্বত সফলতা দানের জন্য সচেষ্ট হলেন আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে হৃদয় জোড়া ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জোহার সালাম নিবেদনের মধ্য দিয়ে আমার কথা শেষ করছি জাহিন পন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ